আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতু। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করব আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা আজকে আমি আরো একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম যে আমি যে ব্যাগের মেশিনটা বিক্রি করে দিয়েছি, কেন বিক্রি করে দিয়েছি, আমার কি অনেক লস হচ্ছিল নাকি লাভ হচ্ছিল, আমি কেন বা বিক্রি করে দিলাম এই মেশিনটা, এই ব্যবসায় যদি এতটাই লাভ হয় তাহলে আমি কেন বিক্রি করে দিলাম। আমি কিন্তু এর আগে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওতে আমি বলে দিয়েছিলাম আপনাদেরকে যে আমি মেশিনটা বিক্রি করতেছি মূলত হচ্ছে যে আমি অন্য একটা বিজনেসের ভিতরে মুভ করতেছিলাম। আমার যে বিজনেসটা আছে এটা কিন্তু আমি একটা অন্য একটা ব্যবসায় বিজনেসে মুভ করতেছিলাম। কারণ হচ্ছে যে দেখেন, ব্যাগের ব্যবসাতে আমার যে পরিমাণে লাভ হচ্ছিল এর থেকে ভালো পরিমাণের আরেকটা ব্যবসা আছে সেটাতে এর থেকে আরও বেটার লাভ হচ্ছে, ঠিক আছে? তাহলে আমি এই ব্যবসাটা ছেড়ে দিয়ে অন্য একটা ব্যবসাতে মুভ করে দিয়েছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যদি ভাবেন যে ব্যাগের ব্যবসার ভিতরে হয়তো লস হয়েছে, তার জন্য হয়তো বা ব্যবসাটা ছেড়ে দিয়েছে, অ্যাকচুয়ালি তা না, ঠিক আছে? ব্যাগের ব্যবসা, শপিং ব্যাগের ব্যবসাটা, এটার ভিতরে কিন্তু লস নেই। হ্যাঁ, লস আছে কিছু কিছু জায়গায়। সেই লসের জায়গাটা হচ্ছে যে আপনি যদি কাউকে বাকি দিয়েছেন, সে যদি টাকাটা আপনাকে না দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার লস হবে। তার পরবর্তীতে দেখা গেলো যে আপনি একটা ডাইস বানাইলেন, বানানোর পরে তাকে কোনো এক দোকানে একবার দুইবার ব্যাগ দিলেন, দেওয়ার পরে সেই দোকান ভেঙে চলে গেল, তার কাছে কিছু বাকি থাকলো, কিন্তু আপনার কাছে একবার ব্যাগ নেওয়ার পরে আর ব্যাগ নিল না, সেক্ষেত্রে কিন্তু আপনার কিছু কিছু লস হবে। একদম যে 100% লাভ হবে এমন না, কিছু লস হবে। সেই বিষয় নিয়ে আমি একটা ভিডিও আপলোড করে দেবো যে আপনার কোথায় কোথায় লস হতে পারে আর কত টাকা লাভ হতে পারে, এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে একটি ভিডিও আপলোড করে দেবো। আর যাই হোক, আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য একটাই। অনেকে ফোন করে আমাকে জিজ্ঞেস করে থাকেন, ভাই যদি এই ব্যবসাটা অনেক লাভজনক হয় তাহলে আপনি কেন মেশিনটা বিক্রি করে দিলেন। আপনারা যদি খেয়াল করেন, আমি কিন্তু মেশিনটা দীর্ঘ 2.5 বছর মতো চালিয়েছি। মেশিনটা এত লং টাইম চালিয়েছি কারণ এটার ভিতরে লাভ ছিল, কিছু না কিছু লাভ তো অবশ্যই আছে। লাভ না থাকলে কিন্তু আমি এত লং টাইম চালাতাম না, আমি কিন্তু 6 মাস চালানোর পরেই বিক্রি করে দিতাম। যেহেতু আমি মনে করেন যে ব্যবসাতে কিছু না কিছু লাভ ছিল, তার জন্য আমি কিন্তু প্রায় 2.5 বছরের মতো মেশিনটা চালিয়েছি। আর 2.5 বছর পরে এখন আমি আরো একটা ব্যবসা পেয়েছি যেটা এর থেকে লাভজনক, তার জন্য আমি এই ব্যবসাটা ছেড়ে দিয়ে সেই ব্যবসাটা ধরছি। এটাই স্বাভাবিক, ঠিক আছে? আপনি যদি দেখা গেলো যে যেই বিজনেসটা করতেছেন এর পরবর্তীতে যদি দেখেন যে অন্য একটা ব্যবসায় এর থেকে ভালো লাভ হচ্ছে, ভালো প্রফিট হচ্ছে, পরিশ্রম কম, তাহলে কিন্তু আপনি অবশ্যই ব্যবসা মুভ করবেন, একটা ব্যবসা ছেড়ে দিয়ে অন্য একটা ব্যবসা ধরবেন। এটাই স্বাভাবিক, ঠিক আছে? আর যারা মনে করেন যে ব্যবসা শুরু করার পরে লস খেয়ে যায়, তারা কিন্তু খুব দ্রুততেই দেখা যায় যে 1 বছর, ম্যাক্সিমাম 1 বছর কিংবা 1.5 বছর এর ভিতরেই ব্যবসা ছেড়ে দেয়, ঠিক আছে? আমি কিন্তু দীর্ঘ 2.5 বছর চালানোর পরে তারপরে এখন ব্যবসাটা ছেড়ে দিয়েছি। তবে যাই হোক, ঠিক আছে, ব্যবসাটার ভিতরে মোটামুটি ভালোই লাভ আছে, লস নেই। আর ব্যবসাটায় লাভ হবে নাকি লস হবে, আপনি লাভ করতে পারবেন নাকি আপনি লস হবে, এই বিষয় নিয়ে আমি একটি ভিডিও আপলোড করবো এর পরবর্তীতে। যাই হোক, বেশি লং ভিডিও বানালে তো আপনারা দেখতে চান না, তার জন্য শর্ট করে একটা ভিডিও বানিয়ে ফেললাম। আর আপনার যদি তো যাই হোক, ঠিক আছে, আপনারা তো লং ভিডিও দেখতে চান না, শর্ট করে একটা ভিডিও বানিয়ে ফেললাম, তাই আজকে এই পর্যন্তই, ঠিক আছে? আপনারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন আর শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে। আর যদি কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু।